আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি কে কে পছন্দ করেন আমার তো অনেক বেশি ভালো লাগে ছোট থেকে বড়বেলা অবধি এই চচ্চড়ির ফ্যান আমি খুবই পছন্দ হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় হাতে মাখিয়ে তৈরি করে দেখাবো মজাদার এই চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর এখানে কুচি করা আলু দিয়ে দিচ্ছি একদম আলুটা কুচি করে ধুয়ে নিয়েছি আর সেটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি আর সম পরিমাণ কুচি দিয়ে দিচ্ছি আমি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে ফেলে নিয়ে আমি একটু এভাবে করে দিয়েছি আর এই সব কিছু দেওয়ার পরে ধনিয়া পাতা কুচি দেবো শীতের মৌসুমটা কিন্তু ধনিয়াপাতা ছাড়া চচ্চড়ি একদমই ভালো লাগবে না তো পাতা দেওয়ার পরে এখানে আধা পাকা আমি টমেটো এভাবে করে কিউব করে নিয়েছি আর সেটাও দিয়ে দিচ্ছি এই সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আসলে লবণটার টেস্ট অনুযায়ী দিতে হবে তো এভাবে করে লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া তো একটা চামচ জিরার গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই সব কিছু দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দেবো তো হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে পেস্ট করা একটা চামচ এই আদা রসুন পেস্ট কিন্তু একসঙ্গে আমি করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ সরিষা বাটা এটা কিন্তু খুবই মজার লাগে খেতে আর একটা চামচ সরিষা বাটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো তেলে দিয়েছি রান্নার আর এই সব কিছু ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন একদম চচ্চড়িটাকে অন্য লেভেলে নিয়ে যেয়ে পৌঁছায় এতটাই ভালো লাগে এবং রানটা এতটাই মজার আসে এবং টেস্টটাও কিন্তু খুবই ভালো আসে সরিষা বাটা দেওয়ার কারণে আর এই সব কিছু একদম হাতে ডোলে মাখিয়ে নিতে হবে এইভাবে করে চচ্চড়ি কে কে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আপনারা আমার কিন্তু খুবই ভালো লাগে আর শীতের মৌসুমে ধনিয়া পাতা এবং সবচেয়েতে বেশি যেটা পছন্দের সেটা হচ্ছে টমেটো এই সব কিছু দেওয়ার ফলে একদম লেভেল আপ একটা চচ্চড়ি তৈরি হয়ে যায় খুবই টেস্ট লাগে যা গরম গরম ভাতের সঙ্গে একদম মুখের রুচি পাল্টিয়ে দেবে আপনার এইটা যদি একবার গরম গরম ভাতের সঙ্গে খান একদম মানে মাংসর টেস্ট ভুলে যাবেন এতটাই মজার লাগে আর নদীর ছোট মাছ কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আর কাচকি মাছের চচ্চড়ি হলে তো আর কথাই নেই তো একদম পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে আমার আর এখন যেটা অ্যাড করছি সেটা হচ্ছে নদীর কাচকি মাছ নদীর মাছের যে পরিমাণ দাম কি বলবো আপরা আগে তো অনেক কম দামে পাওয়া যেত এখন প্রচুর পরিমাণের আকাশ ছোঁয়া দাম নদীর মাছের টেস্টটা যেমন বেশি দামটাও তেমন বেশি মাছটা অনেক ছোট হল এর দামটা কিন্তু ছোট নয় তো যাই হোক এই মাছটা ধোয়া পরিষ্কার করাটা একটু কষ্টকর হল এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আর ওপর দিয়ে মাছটা আমি ছড়িয়ে দিচ্ছি যেহেতু একদম ছোট ছোট মাছ এটা কিন্তু খুব একটা বোঝাই যায় না রান্নার পরে কিন্তু এর টেস্ট এবং ঘ্রাণ অতুলনীয় কারণ নদীর ছোট মাছ বলে কথা তো সব কিছু একদম রেডি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম চুলার হিটটা অন করে দিলাম এখন তো এইভাবে করে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে আর একদম যখন খুব বেশি বড় উঠে যাবে তখন একবার আমি একটু নেড়ে চেড়ে দেব এটাই শেষ আর নাড়াচাড়া করব না এখন একদম সুন্দরভাবে ঢেকে দেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত একদম সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখনটা আমি একদম ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আর ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার টেস্টের অতলীন এই স্বাদে আলু চচ্চড়ি যেটা কিনা দিয়ে ভাত খেতে অমৃতর মতো টেস্ট লাগবে যদি কিনা আমার মতো ঝাল ঝাল আলু চচ্চড়ি বা কাঁচকি মাছের চচ্চড়ি লাভার হয়ে থাকেন তাহলে এই চচ্চড়ি দিয়ে এক প্লেট ভাত এক নিমেষে খেয়ে নেবেন মাংসটা সাইডে রেখে এই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়ে খাবেন আমার মতো যদি এটা এতটাই পছন্দ করেন আমি কিন্তু ভীষণভাবে পছন্দ করি ইতিমধ্যে কিন্তু রান্না শেষ দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গিয়েছে আর এখন পরিবেশন করে দেখানোর পালা খুবই সুন্দর একটা লোভনীয় কালার এসেছে যেহেতু আমি কাঁচা পরিমাণ মানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছিলাম তার ফলে কালারটা খুবই সুন্দর এসেছে একদম আকর্ষণীয় গরম গরম ভাতের সঙ্গে একদম জিভে জল নিয়ে আসা একটা রেসিপি একবার lo trae